নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল ও পরিবেশ, তো দেখো দুলাল দাসের বই আছে মাধ্যমিকের ভূগোলের, এই বইয়ের আজকে আমি চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা, বজ্র ব্যবস্থাপনা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, বজ্র ব্যবস্থাপনা, তো দেখো এই অধ্যায় থেকে যাবতীয় এমসিকিউগুলো আমি সলভ করে দিয়েছি তোমাদের অনেক অনুরোধে, পরে এটা আমি সলভ করেছি, যদিও আমার অনেকটা সময় লেগেছে, প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বইগুলো সলভ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। রণজিৎ গড়ান, দেবাশিস মৌলিক, ঠিক আছে, তার সঙ্গে আমাদের দুলাল দাস, যুধিষ্ঠির হাজরা, প্রত্যেকটা বইয়ের যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন, ধানের তুষ এক ধরনের, বিয়ের আনসার কৃষিজ বজ্র। দু দাগের প্রশ্ন, তেজস্ক্রিয়তার মাত্রা অনুযায়ী বজ্র কত প্রকার, ডিয়ের আনসার চার প্রকার। তিন দাগের, নিচের যে উৎস থেকে বজ্র আসে না, অ্যান্সার হবে ডিয়ের আনসার সৌর বিদ্যুৎ কেন্দ্র। এবার আমি শূন্যস্থান সলভ করাবো। এক দাগের প্রশ্ন কি বলেছে, জীবের মৃতদেহ এক প্রকার ড্যাশ বজ্র জৈব বজ্র, জীবের মৃতদেহ এক প্রকার জৈব বজ্র। দু দাগের প্রশ্ন কি বলেছে, উত্তপ্ত প্রক্রিয়ায় বা ব্যাকটেরিয়া প্রয়োগ করে বজ্র পদার্থ থেকে ড্যাশ ড্যাশ সার উৎপন্ন করে, অ্যান্সার হবে কম্পোস্ট, কম্পোস্ট সার উৎপন্ন করে। তিন দাগের প্রশ্ন, ড্যাশ নদীর উপর কি বলেছে, ড্যাশ নদীর উপর বজ্রের ব্যাপক প্রভাব লক্ষণীয়, অ্যান্সার হবে ভাগীরথী ও হুগলি, এবং তার সঙ্গে তোমরা গঙ্গাও লিখতে পারো, শূন্যস্থানে লিখতে পারো ভাগীরথী হুগলি এবং গঙ্গা, ঠিক আছে, নদীর উপর বজ্রের ব্যাপক প্রভাব লক্ষণীয়। চার দাগের প্রশ্ন, কর্দম জাতীয় পদার্থ এক ধরনের ড্যাশ বজ্র, অ্যান্সার হবে শিল্পজাত বজ্র। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করে দেবো। এক দাগের, চিকিৎসা সংক্রান্ত বজ্রকে হাসপাতালের বজ্র বলা হয়, এটা ঠিক আছে। দু দাগে, পুরসভার বজ্র গার্বেজ হিসাবে বেশি পরিচিত, এটা ভুল আছে। তিন দাগে, তরল বজ্রের উদাহরণ হলো জীবের মৃতদেহ, এটাও ভুল আছে। চার দাগে, জীব বিশ্লেষক বজ্র এক ধরনের তেজস্ক্রিয় বজ্র, এটাও ভুল আছে। পাঁচ দাগে, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ ঘটায়, এটা কি আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের স্তম্ভ মিলানো দেখাবো। এক দাগে, পুরসভার বজ্র, অ্যান্সার হবে সির অ্যান্সার কাগজ, কাঁচ, প্লাস্টিক। দু নম্বরে, তেজস্ক্রিয় বজ্র, অ্যান্সার হবে ইউরেনিয়াম। তিন দাগে, কৃষিজ বজ্র, অ্যান্সার হবে আখের ছিবড়ে। চার দাগে, শিল্প বজ্র, অ্যান্সার হবে বীর অ্যান্সার ট্যানারির জল। এবার তোমাদের আমি এই খ দাগ সলভ করে দেবো। এক দাগে, যে বজ্রগুলি প্রকৃতিতে সহজেই আপনা আপনি পচে যায় তাদের কি বলে, অ্যান্সার হবে জৈব ভঙ্গুর বজ্র বলে। দু দাগে, দুটি কঠিন বজ্রের উদাহরণ দাও। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে দু দাগের, কঠিন বজ্রের উদাহরণ হলো নির্মাণ কাজের বজ্র, পরিত্যক্ত কম্পিউটার, টিভি, মোবাইল, ঠিক আছে, এইগুলো লিখলেই তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, চর্বি, তেল, গ্রিস, এইগুলি কী জাতীয় বজ্র। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে তরল বজ্র। চার দাগের প্রশ্ন কি বলেছে, একটি ল্যান্ডফিল গ্যাসের উদাহরণ দাও। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে এই যে মিথেন, অ্যামোনিয়া, ঠিক আছে, লিখলেই হয়ে যাবে। পাঁচ দাগের যে প্রশ্ন আছে, বজ্র ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কী, অ্যান্সার হবে পরিমাণ হ্রাস করা। বুঝতে পারছো, যে পরিমাণে বজ্র ব্যবস্থাপনাগুলো যেগুলো বেরোচ্ছে, যেগুলো পরিবেশকে দূষণ করছে, তার জন্য এর পরিমাণটাকে কী করতে হবে, পরিমাণটাকে হ্রাস করতে হবে। এক দাগে, বজ্র বলতে কী বোঝো, গৃহস্থলীর বজ্র কাকে বলে, তো দেখো বজ্র বলতে কী বোঝো 61 নম্বর পেজ, এবং গৃহস্থলীর বজ্র কাকে বলে এটা কিন্তু 62 নম্বর পেজ, তো দেখো 61 নম্বর পেজের অ্যান্সারটা দেখাচ্ছি। এক দাগের, সুপ্রিয় দর্শকার্থী, বজ্র, তোমরা বজ্র এখান থেকে শুরু করে এতটা লিখবে, সাধারণত থেকে শুরু করে বজ্র বলে এই অবধি লিখবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এক দাগের প্রশ্নের অ্যান্সার এটা হবে। দু দাগের প্রশ্ন কী বলেছে,
গৃহস্থলীর বজ্র কাকে বলে? পেজ নম্বর 62 নম্বর পেজে আছে। তো দেখো গৃহস্থলীর বজ্র এখান থেকে প্রতিদিন বাড়ি থেকে যেসব পচনশীল অপচনশীল কঠিন বজ্র নির্গত হয় তাদের গৃহস্থলীর বজ্র বলে। যেমন আছে ফল, ঠিক আছে, ফলমূল, মাছ মাংসর উচ্ছিষ্ট, ঠিক আছে, এই যে যে জিনিসগুলো লেখা আছে কিন্তু এইগুলো তোমরা লিখবে, ঠিক আছে, গৃহস্থলীর বজ্র। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, জৈব বজ্র কাকে বলে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে পেজ নম্বর 63 নম্বর পেজে আছে। জৈব বজ্র গাছের পাতা, খড়, ফুল, পচা ফল, শাক সবজির অবশিষ্টাংশ, ডাবের খোল, প্রাণীদের মৃতদেহ, মলমূত্র প্রভৃতি পচনশীল পদার্থ হলো জৈব বজ্র। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পেজ নম্বর কিন্তু 63-তে আছে। নেক্সট প্রশ্ন, চার দাগের প্রশ্ন, ভরাটকরণ বলতে কী বোঝো? পেজ নম্বর 65-এ আছে। তো দেখো চার দাগের যে প্রশ্ন আছে, ভরাটকরণ বলতে কী বোঝো, তোমরা এইখান থেকে শুরু করে এতটা লিখবে, ছড়িয়ে পড়ে, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এটা চার দাগের প্রশ্নের অ্যান্সার আছে। নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, পাঁচ দাগের প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর বিভিন্ন বজ্রের প্রকারগুলি লেখো। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে পেজ নম্বর 66 নম্বর পেজে আছে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। নেক্সট প্রশ্ন কী আছে, নেক্সট প্রশ্ন আছে, পরিবেশ মিত্র বজ্র কাকে বলে? পেজ নম্বর তো দেখো 63-তে আছে, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে জৈব ভঙ্গুর বজ্র, পরিবেশ বান্ধব, ঠিক আছে, মাটির উর্বরতা বাড়ায়, কিন্তু জৈব অভঙ্গুর বজ্র মাটি দূষণ ঘটায় এবং নির্গত কিছু রাসায়নিক মাটির উর্বরতাকে নষ্ট করে দেয়। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখতে পারো বা পেজ নম্বর 64-এর অ্যান্সারটাও লিখতে পারো। তোমরা এটাও লিখতে পারো, এই যে কঠিন বজ্রের মধ্যে দু ধরনের বজ্র আছে, ঠিক আছে, তার ভিতর থেকে এক ধরনের বজ্র আছে যেগুলি প্রকৃতিতে সহজেই, ঠিক আছে, আপনা আপনি পচে যায় এবং মাটিতে মিশে যায়, এদের বলা হয় জৈব অভঙ্গুর বজ্র। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকি যে প্রশ্নগুলো আছে বিভাগ ঘ, ঠিক আছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন যার মান 3 করে থাকবে, এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।